ইফতেখার ইসলাম চৌধুরী, বিবিএ থার্ড ব্যাচের ভিজিটার্স ইউনিভার্সিটির। মূলত বিবিএ থার্ড ব্যাচ আমরা 2007 ডিসেম্বরে আমরা ভিজিটার্স ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হই। বের হওয়ার পরে আমি 1 থেকে 1.5 বছর চাকরি করি। তখন আমি অ্যাপেক্সে জয়েন করি, যেটা নর্মালি গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছিল। ওদের মূলত প্রোডাক্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড হলেও ওরা মূলত বাংলাদেশে অনেক নাম করে একটা কোম্পানি ছিল। আমি ওদের হোম টেক্সটাইলের মার্চেন্ডাইজ হিসেবে জয়েন করেছিলাম। তারপরে ওখান থেকে বের হয়ে আমি বাংলা লিঙ্কের ডিস্ট্রিবিউটার আন্ডারে একটা, তাদের একটা নতুন প্রোডাক্ট ছিল এসএমই সিম, ওটার আন্ডারে কাজ করি। কাজ করার পরে সেখানে ওখান থেকে আমি চলে আসি হচ্ছে স্বপ্ন, যেটা এখন রিটেল চেইন শপ এসিআই, এসিআই চেইন শপে জয়েন করি ম্যানেজার হিসেবে, যেটা গোল পাহাড়মোড়ে। আমার এর মধ্যে আমি স্বপ্নে জয়েন করার পরেই আমি চিন্তা করে দেখলাম যে আমার এমবিএটা কমপ্লিট করা দরকার, কারণ আমার এই এমবিএ না থাকার কারণে আমি অনেক জায়গায় ভালো জব অপরচুনিটি থাকলেও আমি ওখানে অ্যাপ্লাই করতে পারছিলাম না। আমি স্বপ্ন থাকা অবস্থায় চিন্তা করলাম এমবিএটা করে ফেলি। মাঝখানে আমি ইউআইটিএসতে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমি ওখান থেকে এমবিএটা কমপ্লিট করি। এমবিএ কমপ্লিট করার পরে আমি 2010 সালের অক্টোবরে ব্যাংকে জয়েন করি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী জয়েন করার পরে এখন পর্যন্ত আমি মোটামুটি এই প্রায় 8-9 বছরে ব্যাংকিং ট্র্যাকে আছি। তো ব্যাংকিংয়ে আসলে যেটা এখন, আগে একটা সময় ব্যাংকিং সার্ভিসটা অনেক ভালো এবং স্ট্যাটাস ক্যারি করতো, যদিও বা এখন অনেক কম্পিটিটিভ হয়ে গেছে, অনেক নতুন নতুন প্রাইভেট ব্যাংক আসার কারণে অনেক কম্পিটিটিভ এবং প্রেশার নিতে হয় ব্যাংকারদের, যেটা আগে অনেক কম ছিল। ব্যাংকিং চাকরিটাও অনেক ভালো ছিল, এখন ওই সুযোগ সুবিধা থাকলেও ব্যাংকিং এখন চাকরি করা অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে। আসলে স্ট্রাগল করতে, বর্তমান চাকরিতে স্ট্রাগল বলতে যেটা মনে করি সেটা হচ্ছে এই যে কম্পিটিশনটা ফেস করা, এটা যদি একবার যদি কেউ এটাতে যদি কোপ আপ করে ফেলতে পারে, আমি মনে করি এই স্ট্রাগলটা আর থাকে না পরবর্তীতে গিয়ে, সে এটাতে নিজেকে মানে এই প্রেশারটাকে সে এনজয় করা শুরু করে। আর এখন ব্যাংকিং চ্যানেলে আমি যেটা ফেস করেছি যে ব্যাংকিং চ্যানেল আসলে যদি কেউ যদি যেতে চায় তাহলে তার উচিত পড়ালেখা করে এমটিও বা প্রফেশনাল অফিসার হিসেবে ঢোকা। যদি কেউ যদি এমটিও বা প্রফেশনাল অফিসার হিসেবে জয়েন করতে পারে তাহলে তার জন্য সুবিধা হচ্ছে, সে গিয়ে একদম একটা বছর পরে গিয়ে ব্যাংকের যে একদম হায়ারার্কির মিডিলে গিয়ে জয়েন করতে পারে, যেটা তারপর পরবর্তীতে তার কেরিয়ার গ্রোথের জন্য অনেক ভালো। আর আমাদের বা বিভিন্ন গ্রাজুয়েট যারা নতুন শেষ করে আসছে তাদের জন্য আমার একটা পরামর্শ, আগে নিজের স্ট্রেংথটা সম্বন্ধে জানতে হবে যে তার স্ট্রেংথটা কোন জায়গায়, ওই হিসেব করে তার কেরিয়ারটা গ্রো করা উচিত আমি মনে করি। নট নেসারি সে ব্যাংকে আসবে বা যে কোনো পার্টিকুলার কোনো ফিক্সড না করে আগে নিজেকে সব নিজের সম্বন্ধে জেনে যে ওর স্ট্রেংথ কোন জায়গায়, কারো যদি ভালো চেইন থাকে, ভালো পার্টি থাকে তাহলে ব্যাংকিং লাইনে যাওয়া উচিত, কারণ এখন ব্যাংকিং লাইন টার্গেট ওরিয়েন্টেড, এখন এখানে টার্গেট অ্যাচিভ করতে হয়, এটার উপর ডিপেন্ড করে প্রমোশন ইনক্রিমেন্ট সব কিছু। তো আমি বলবো যার যে জায়গায় স্ট্রেংথ সে পার্টিকুলার কোনো লাইনে না গিয়ে তার স্ট্রেংথ যে জায়গায় আছে ওই ধরনের কেরিয়ার বিল্ড আপ করলেই ভালো, এবং তারা আমি মনে করি তাহলে তারা সফল হবে এবং তাদের তারা কাজটাকে ভালোবাসতে পারবে। থ্যাংক ইউ।